17 সেপ্টেম্বর অর্থাৎ আজ শুক্রবার দেশের প্রধানমন্ত্রী দামোদর দাস নরেন্দ্র মোদির শুভ জন্মদিবস উপলক্ষে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু কামনা করে বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেন পূর্ব বর্ধমান জেলা বিজেপি। প্রধানমন্ত্রীর শুভ জন্মদিন, অন্যদিকে বাবা বিশ্বকর্মার পুজো, সব মিলিয়ে আনন্দে একাকার বিজেপি নেতা নেত্রী ও কর্মী সমর্থকরা। খুশির আনন্দে পথ চলতি মানুষের হাতে ফল মিষ্টি বিতরণ করেন বিজেপি নেতৃত্ব। পূর্ব বর্ধমান জেলা বিজেপি সভাপতি অভিজিৎতা ও জেলার নেতা শ্যামল রায় জানিয়েছেন, দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 71তম জন্মদিন উপলক্ষে দেশজুড়ে আগামী 15 দিন ধরে বিজেপির কর্মী সমর্থকেরা নানান সেবামূলক কাজ করবেন। সেই সেবামূলক কাজের অঙ্গ হিসেবে আজ বর্ধমান জেলা কার্যালয়ে করোনা প্রোটোকল মেনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভ জন্মদিন উপলক্ষে আনন্দে আত্মহারা বিজেপি শিবির। আমজাদ আলীর রিপোর্ট, এনটিভি ডব্লিউপি। आज के आमादेर देशेर प्रधान सेवक आमादेर देशेर प्रधानमंत्री नरेंद्र मोदी जी जन्मदिन और से ही जन्मदिन उपलक्षे अपनारा सबाई जानें जे उनी चा बिक्रेतार फैमिली थेके आज के देशेर प्रधानमंत्री होयेछेन ता ओनाके सम्मान जानानोर जन्ये आमरा एई बर्धमानेर प्राणकेंद्र कार्जन गेटे आज के बिना पैसाय साधारण मानुष के चा खावानोर कर्मसूची निएछि। आज के आरो कर्मसूची आछे, आमादेर सकाले स्वास्थ्य परीक्षा शिविर होयेछे, फल वितरण आछे, आर ए चा खावानोर जे कर्मसूची एटा एकमात्र आमादेर बर्धमान जेलाई ए, 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 ए बारे नियेछे। आज के शुधु नय, आमादेर मोदीजीर जन्मदिन होच्छे आज के आर सातई अक्टोबर सेई दिन उनी गुजरातेर प्रथम मुख्यमंत्री होयेछिलेन। তো এই যে 20 দিন 2001 সালে উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, এবারে 20তম বছর, সেই জন্য আর এদিকেও 20 দিন হচ্ছে। এই 20 দিন যাবৎ আমাদের বিভিন্ন কর্মসূচি আছে, নদী পরিষ্কার, নদীর পুকুরের ঘাট পরিষ্কার, রক্তদান শিবির, এই ফল বিতরণ। আজকে আমরা 1000 মানুষকে চা খাওয়াবো ঠিক করেছি। বর্ধমানের কার্জন গেটে চলছে, এরপরে আমরা বিরাটায় যাব, পারবিরাটায়। আমার আগে জেলা পার্টি অফিসের কার্যালয়ের সামনে ছিল, ওখান থেকে আমরা সূচনা করেছি। আমার নাম অভিজিৎ তা, আমি বর্ধমান সদর জেলার জেলা সভাপতি। আজ 17ই সেপ্টেম্বর বাবা বিশ্বকর্মার পুজো এবং আজকের দিনেই বিশ্ব নেতা তথা ভারতবর্ষের প্রধানমন্ত্রী সফলতম প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির আজ ভূমিষ্ঠ দিবস। আর তারই পরিপ্রেক্ষিতে জেলা জুড়ে, রাজ্য জুড়ে এবং দেশব্যাপী কার্যক্রম হচ্ছে। বর্ধমান সদর জেলা বর্ধমানের হৃৎপিণ্ড কার্জন গেটে একটি কর্মসূচি রেখেছে তার ভূমিষ্ঠ দিবস উপলক্ষে সবাইকে বিনামূল্যে চা পান করানো। আজকে সেটাই আমাদের বর্ধমান জেলা সভাপতি সম্মানীয় অভিজিৎ রায়ের উপস্থিতিতে সেই কর্মসূচি পালন হচ্ছে। আমরা মোটামুটি ব্যবস্থা করেছি 1200 থেকে 1300 লোকের, এরপরে আমাদের বস্ত্র বিতরণ আছে, রক্তদান শিবিরও আছে। আমরা বর্ধমানের হৃৎপিণ্ড কার্জন গেটে এই প্রোগ্রাম রাখছি, কারণ প্রধানমন্ত্রীর বাল্য জীবন একটি খুব কষ্টের মধ্যে কাটিয়েছে এবং তার এই প্রফেশন চায়ের চা বিক্রেতার উপর দাঁড়িয়ে তার প্রফেশন জীবন বাল্য জীবন কেটে উঠেছে। আর সেটাই একটি চা বিক্রেতা ঘর থেকে জন্মগ্রহণ করবার পর বা চা বিক্রেতা থেকে রাজনীতিতে সফল হওয়া যায়, সমাজের সেবা করা যায়, সেটা প্রমাণ হচ্ছে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী। আর সেই কারণে আমরা 1200 থেকে 1300 মানুষকে বিনামূল্যে চা পান করবার একটা ব্যবস্থা রেখেছি। শ্যামল রায়, বর্ধমান জেলার।